রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় এক সারা জাগানো অনুষ্ঠানের মাধ্যমে চাকমাঘাট গ্রামীণ বাজার তথা লক্ষ্মীরাম হাটের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া এদিন কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের পাকাবাড়ি, কৃষ্ণপুর কৃষক ও জ্ঞানার্জন কেন্দ্র, কাকড়াছড়া থেকে বিলাইহাম পর্যন্ত সড়কের ভার্চুয়াল উদ্বোধন করেছেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মাননীয় মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক অতুল দেববর্মা, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস ছিলেন, খোয়াইট জেলার জেলাশাসক শ্রী দিলীপ কুমার চাকমা সহ অনেকেই। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমরা চাই সমস্ত রকম সুবিধা পৌঁছে যাক মানুষের কাছে। তিনি এদিন আরও বলেন যে আমাদের সরকারকে যেন সকলেই আমার সরকার মনে করেন, কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে একবার সেই ছবি আমার সরকারে আপলোড করে দিলেই মিলবে এই সুফল। এর পাশাপাশি কৃষ্ণপুরের কৃষক জ্ঞানার্জন কেন্দ্র আগামী দিনে গোটা এলাকার আর্থ সামাজিক ব্যবস্থাপনার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। মানুষের জন্য কাজ করার যে একটা ওনার উদ্দীপ, যে সবসময় একটা ওনার চিন্তাধারা থাকে, সেই চেষ্টা উনি সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের মাধ্যমে উনি যেভাবে কাজ করছেন, আমরা আমাদের ওনার মার্গদর্শনে আমরা কাজ করছি। যেখানে ন্যাশনাল হাইওয়ের কথা আপনারা জানেন যে ন্যাশনাল হাইওয়ে এখানে ত্রিপুরাতে প্রায় ছটা ন্যাশনাল হাইওয়ে এখন কাজকর্ম চলছে। শুধু তাই না, সাতটা নতুন ন্যাশনাল হাইওয়ে। আমি যখন কিছুদিন আগে গুয়াহাটিতে আমি যাই, সেখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নীতিনজি সাতটা আরও নতুন আমাদের ন্যাশনাল হাইওয়ে উনি আমাদের বরাদ্দ করেছেন, চারটে আমাদের রূপওয়ে উনি বরাদ্দ করেছেন এবং তার মূল্য হচ্ছে 10,222 কোটি টাকা। উদ্বোধনের পাশাপাশি সুবিধাভোগীদের এদিন মুখ্যমন্ত্রী ট্রাক্টর এবং গ্রামবাসীদের স্বাবলম্বী করে তুলতে ছাগলও প্রদান করেন। সব মিলিয়ে সেখানকার মানুষ এদিন প্রাপ্তির সংখ্যাই ছিল বেশি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।